এখন আমি যে জিনিসটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের হ্যালো অ্যালকেন চ্যাপ্টারতেই আছে হ্যালো হোম রিয়াকশন। এই হ্যালো হোম রিয়াকশন সম্বন্ধে একটু আলোচনা করব। তাহলে প্রথমেই হ্যালো হোম রিয়াকশন কাকে বলে, হ্যালো হোম রিয়াকশন কাকে বলে? অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং কিটোমিথাইল গ্রুপ, কিটোমিথাইল, দিস গ্রুপ ইজ কিটো গ্রুপ, সিও অ্যান্ড সিএইচ থ্রি মিথাইল গ্রুপ, সো দিস নেম ইজ কিটোমিথাইল গ্রুপ, ইজ কিটেড উইথ হ্যালোজেন ইন প্রেজেন্স অফ স্ট্রং বেস টু ফর্ম হ্যালো ফর্ম ইজ কল্ড হ্যালো ফর্ম রিয়াকশন। তার মানে এটা বলা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যদি কিটোমিথাইল গ্রুপ বর্তমান থাকে এবং অর্গানিক কম্পাউন্ডটাকে যদি আমি সোডিয়াম হাইড্রক্সাইড এবং হ্যালোজেন দিয়ে ট্রিট করি তখন হ্যালো ফর্ম পাওয়া যায় এবং সেই রিয়াকশনটাকে আমরা বলছি হ্যালো ফর্ম রিয়াকশন। এর মেকানিজমটা খুব সিম্পল। এটা আমি নিয়েছি অ্যাসিটালডিহাইড সিএইচ থ্রি সিএইচও। দেখো এই কম্পাউন্ডটার মধ্যে কিটোমিথাইল গ্রুপ বর্তমান আছে, সিএইচ থ্রি সিওএইচ এটা কিটোমিথাইল গ্রুপ, তাকে আমি সোডিয়াম হাইড্রক্সাইড এবং আয়োডিন দিয়ে ট্রিট করছি। তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি যে তিনটে হাইড্রোজেন আয়োডিন দ্বারা রিপ্লেস হয়ে গেছে, হয়ে কি উৎপন্ন হয়েছে সিআই থ্রি সিওএইচ, এটা রয়ে গেল। এবার এই সিআই থ্রির মধ্যে মাইনাস আই এফেক্ট আছে যার ফলে কার্বনটা ডেল প্লাস পাবে এবং কার্বনটা যেহেতু ডেল প্লাস পাচ্ছে এবং আমি সোডিয়াম হাইড্রক্সাইড এখানে কি আছে স্ট্রং বেস, এই ওএইচ মাইনাসটা কি হচ্ছে কার্বনে অ্যাটাক করছে এবং অক্সিজেনটা খুলে যাচ্ছে। পরের স্টেপে অক্সিজেনের পাই বন্ডটা ব্যাক করছে এবং সিআই থ্রিটা সহজে লিবারেট হয়ে যাচ্ছে এবং এর ফলে কি তৈরি হচ্ছে সিআই থ্রি মাইনাস এবং ফর্মিক অ্যাসিড তৈরি হচ্ছে। এখন এই দুজনের মধ্যে দুটো কম্পাউন্ডের মধ্যে র্যাপিড প্রোটন ট্রান্সফার টেক্স প্লেস, যার ফলে একটা প্রোটন এখানে আসবে, এলে কি হবে সিএইচ আই থ্রি এটা আয়োডো ফর্ম তৈরি হবে এবং এইচ সি ডবল ও মাইনাস করেছে এবং এই যে সোডিয়াম হাইড্রক্সাইডটা এখানে ব্যবহৃত হচ্ছে সেই সোডিয়ামটা এখানে চলে আসবে, এটা হবে এইচ সি ডবল ও মাইনাস এন এ প্লাস, এটা সোডিয়াম ফর্মের তৈরি হবে। এবার আমরা দেখবো যে কোন কোন কম্পাউন্ড হলো হ্যালো ফর্ম রিয়াকশন করতে পারে, তার কন্ডিশনটা কি, সে শর্তটা কি। প্রথমে আমি বলে দিয়েছি যে কম্পাউন্ডের মধ্যে প্রথমত কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে, সিএইচ থ্রি সিও, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই যে কিটোমিথাইল গ্রুপটা আছে সেই কিটোমিথাইল গ্রুপের কার্বনটাকে যুক্ত হতে হবে কার্বন কিংবা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে, এই যেখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে তাই কিন্তু হ্যালো ফর্ম বিক্রিয়া হবে, কার্বনের সঙ্গে কার্বন যুক্ত হলেও হ্যালো ফর্ম বিক্রিয়া হবে, মানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন কিংবা কার্বনের সঙ্গে যদি কার্বন থাকে, কার্বনের সঙ্গে হাইড্রোজেন কিংবা কার্বনের সঙ্গে কার্বন থাকে তবেই হ্যালো ফর্ম বিক্রিয়া হবে, আদারওয়াইজ কিন্তু হ্যালো ফর্ম বিক্রিয়া হবে না। এবার আমি দেখে নেবো কিছু এক্সাম্পল যে কারা কারা হ্যালো ফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় এবং কারা কারা হ্যালো ফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। আমি প্রথম কম্পাউন্ডটা লিখেছি দেখো সিএইচ থ্রি সিএইচ টু ওইচ, তাহলে এখানে তোমাদের দেখে কি মনে হচ্ছে যে কিটোমিথাইল গ্রুপ তো নেই, কিটোমিথাইল তো সিএইচ থ্রি সিও কিটোমিথাইল গ্রুপ, এখানে কোথায় গেল কিটোমিথাইল গ্রুপ, এখানে তো কিটোমিথাইল গ্রুপ নেই, কিন্তু এই যৌগটা একটা অক্সিডাইজ হওয়ার প্রবণতা থাকে, টেন্ডেন্সি আছে কি জারিত হওয়ার, এবং যার ফলে কি হয় এখানে সিএইচ থ্রি সিও হয়ে যায় এবং এই অক্সিডাইজ হওয়া মানে কি হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, তাহলে সিএইচ থ্রি সিও হয়ে যাবে এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হবে সিএইচ থ্রি সিওএইচ, তার মানে কি সিএইচ থ্রি সিও মানে কিটোমিথাইল গ্রুপ বর্তমান এবং এটা কার সঙ্গে যুক্ত, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, তার মানে কি এই হ্যালো ফর্ম বিক্রিয়ায় রেসপন্স করবে মানে সাড়া দেবে। পরের রিয়াক্ট দেখো সিএইচ থ্রি সি ডবল ও এইচ, দেখো এই যৌগটার মধ্যে কিটোমিথাইল গ্রুপ বর্তমান আছে কিন্তু কার্বনটা কার সঙ্গে যুক্ত, অক্সিজেনের সঙ্গে, আমি কি বলেছি কার্বনটা হাইড্রোজেন কিংবা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে কিন্তু এখানে কার্বনটা কার সঙ্গে যুক্ত, অক্সিজেন, তার মানে এই হ্যালো ফর্ম বিক্রিয়া করতে পারবে না। এবার দেখো সিএইচ থ্রি সিও মানে এর মধ্যে কিটোমিথাইল গ্রুপ যুক্ত আছে এবং কার্বনের সঙ্গে যুক্ত, এখানে হ্যালো ফর্ম বিক্রিয়া করবে, এখানে দেখো কিটোমিথাইল গ্রুপ যুক্ত আছে কার সঙ্গে যুক্ত, কার্বনটা কার্বনের সঙ্গে, হ্যালো ফর্ম বিক্রিয়া করবে, এখানে দেখো কিটোমিথাইল গ্রুপ আছে দেখতে পেয়েছো কার সঙ্গে কার্বন যুক্ত, অক্সিজেনের সঙ্গে কার্বন যুক্ত, হ্যালো ফর্ম বিক্রিয়া করবে না, কিটোমিথাইল গ্রুপ বর্তমান আছে কিন্তু কার্বনটা কার সঙ্গে যুক্ত, ক্লোরিন, তার মানে কি হ্যালো ফর্ম বিক্রিয়া করবে না। আমি এখানেও কিছু দিয়েছি দেখো এখানে কিটোমিথাইল গ্রুপ বর্তমান আছে কিন্তু কার সঙ্গে যুক্ত, নাইট্রোজেনের সঙ্গে, তার মানে কি হ্যালো ফর্ম বিক্রিয়া করবে না, এখানেও দেখো কিটোমিথাইল গ্রুপ আছে কিন্তু কার সঙ্গে যুক্ত, কার্বনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত, আবার সিমিলারলি দেখো এদিকেও কিটোমিথাইল গ্রুপ আছে কিন্তু কার্বনটা কার সঙ্গে যুক্ত, অক্সিজেন, তার মানে কি হ্যালো ফর্ম বিক্রিয়া করবে না। ঠিক আছে, এটা হচ্ছে হ্যালো ফর্ম বিক্রিয়া। থ্যাংক ইউ।